हेलो एवरीवन, वेलकम टू जेएडएम सॉल्यूशन। तो आशा करी तुम सब अनेक बेसि भाव आज आज के आलोचना करब तुम्हारा जरा अष्टम श्रेणी शिक्षार्थी आज तुम्हारे जो इंग्लिश क्वेश्चन आर्सि जो राइटिंग पार्ट क्योंकि हमें क्यों तुम्हारे सीबी ए तुम्हारे क्योंकि क्या तुम फॉर्मेलिटी और एप्लीकेशन लिख बेसिगुल देखिए क्योंकि तुम्हारे जे नय नम्बर आज एक स्टोरी आटोर उपरे भित्ति तुम्हारे क्यों करते कमप्लीट दैक्टिविटी तुम्हारे नीचे एक्टिविटी आक्टिविटीगुल तुम्हारे क्यों करते पूरण करते तो तुम्हारा जरा नतन आसो और चैनल के सबसक्राइब कर द्रुत सबसक्राइब कर नौ। तो देखो ये कि बला इन द सोशल सिस्टम ऑफ बांग्लादेश चिल्ड्रेन हैव टू डिपेंड अपन देयर पेरेंट्स एंड फैमिली मेम्बर्स फॉर लॉन्ग देयर वेलबिंग अर्थात बांग्लादेश तादेर जे चिल्ड्रेन आछे तादेर भालोर जोन्नो तादेर पितामातार उपर निर्भर करते हैं। द स्टेट कैन नॉट एनश्योर कमप्लीटलि देयर बेसिक नीड एंड सोशल सिक्यूरिटी अर्थात राष्ट्र सम्पूर्ण भावे तादेर जे मौलिक चाहिदा और सोशल सिक्यूरिटी निश्चित करते पारे ना। चिल्ड्रेन आर द मोस्ट अनप्रोटेक्टेड तारा सबसे कि अनिरापद ভালনারেবল অর্থাৎ তারা কি অনেক ঝুঁকির সম্মুখীন অ্যান্ড উইক সেগমেন্ট অফ সোসাইটি অর্থাৎ তারা সমাজের জন্য অনেক দুর্বল একটা অংশ। এখানে কি বলা হয়েছে চাইল্ড মেন্টালি ইজ এ পেরিনিয়াল প্রবলেম যে থ্রু ইটস এ গ্লোবাল প্রবলেম ইট ইজ মোর অ্যালার্মিং ফর বাংলাদেশ অর্থাৎ যদি এটা বৈশ্বিক সমস্যা কিন্তু বাংলাদেশের জন্য এটা বেশি বিপজ্জনক। ইট ইজ টিচার্স অ্যাজ মেসিভ ভায়োলেশন অফ গার্লস রাইট বিকজ ডিউ টু আর্লি ম্যারেজ অর্থাৎ এটা নারীর অধিকার অবমাননা হিসেবে গণ্য করা হয় কেননা এদের বয়সের আগে বিয়ে দেওয়ার কারণে দে ক্যান নট কন্টিনিউ অর কমপ্লিট দেয়ার এডুকেশন তারা তাদের শিক্ষা কমপ্লিট করতে পারে না। চাইল্ড ম্যারেজ ইজ সাচ এ প্রবলেম দ্যাট ক্যান পোজ এ থ্রেট টু দ্য হোল সোসাইটি অর্থাৎ এই চাইল্ড প্রবলেমটা পুরো সোসাইটির জন্য একটা ক্ষতিকারক হতে পারে। ইন মোস্ট অফ দ্য কেসেস বেশিরভাগ ক্ষেত্রে গার্লস আর ভিকটিম অফ চাইল্ড ম্যারেজ অর্থাৎ যে গার্লসরা যে আছে এটা কিন্তু যে এই চাইল্ড ম্যারেজের জন্য সবসময় হুমকির সম্মুখীন থাকে। ডিউ টু পভার্টি অ্যান্ড লিটারেসি অর্থাৎ এই পভার্টি এবং লিটারেসির জন্য স্পেশালি বিশেষত ইন রুরাল এরিয়াস অর্থাৎ গ্রামীণ পরিবেশে থিঙ্ক ইকোনমিক্যালি গার্লস আর এ বার্ডেন অফ দ্য ফ্যামিলি ডিউ টু রিডিউস বার্ডেন অফ দ্য ফ্যামিলি অ্যারেঞ্জ চাইল্ড ম্যারেজ অর্থাৎ গ্রামের এলাকায় কী করা হয় মেয়েদেরকে বোঝা হিসেবে গণ্য করা হয় বার্ডেন হিসেবে গণ্য করা হয় এই জন্য তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। অ্যাজ এ মেন্টাল ফ্যাকাল্টিস অফ চাইল্ড আর নট নেচার অ্যাচিউর এনাফ দে ক্যান নট রিয়ালাইজ দ্য কনসিকুয়েন্স অফ চাইল্ড ম্যারেজ অর্থাৎ তারা এই চাইল্ড ম্যারেজের যে পরিণামটা বুঝতে পারে না তখন রিলাই অন দেয়ার প্যারেন্টস তাদের পিতামাতার উপর নির্ভর করে ফ্যামিলি অ্যান্ড আদার রিলেটিভস অ্যান্ড দে থিঙ্ক দ্যাট দে চাইল্ড ম্যারেজ উইল বি এ বেনিফিট ফর দেম তারা ভাবে কি এই চাইল্ড ম্যারেজটা তাদের জন্য কী বই আনবে তাদের জন্য বেনিফিট বই আনবে। প্যারেন্টস ইন্সপায়ার আর্লি ম্যারেজ ফ্রম দ্য ফিয়ার দ্যাট দ্য অ্যামাউন্ট অফ ডাউরি উইল বি হাই উইথ দ্য এজ অফ দেয়ার ডটার অর্থাৎ প্যারেন্টসরা কীভাবে বয়সের সাথে তাদের যে কন্যার বিয়ে দিতে বেশি টাকা লাগবে যৌতুক দিতে হবে। ওয়ান অফ দ্য মেজর কজেস অফ দ্য র্যাপিড ইনক্রিজ ইন পপুলেশন অফ বাংলাদেশ অর্থাৎ মেন কারণটা কী দেখো মেন কারণটা হচ্ছে আমাদের পপুলেশন সংখ্যাটা অনেক বেশি বাংলাদেশ ইজ আর্লি ম্যারেজ এই কারণে বাংলাদেশ আর্লি ম্যারেজটা বেশি হয়। ইট ইজ এ অ্যাডভার্স হেলথ ইন্টেলেকচুয়াল অ্যান্ড ফিজিওলজিক্যাল ইম্প্যাক্ট অ্যান্ড ইট অলসো কজেস ড্রপ আউট ফ্রম স্কুল অর্থাৎ এই কারণে অনেকে কি মানুষের শারীরিক এবং মানসিক অনেক সমস্যা হয় এবং অনেকে কলেজ বা স্কুল থেকে ঝরে পড়ে। তারপরে ম্যারিজ ইন অ্যান্ড আর্লি এজ হ্যাজ দ্য রিক্স অফ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আনইনটেন্ডেড প্রেগনেন্সি ডেলিভারি অফ লো উইথ বেবিস অ্যান্ড ম্যাটার্নাল অফ চাইল্ড ডেথ ইট ডিসোসিয়েবল ফিজিক্যাল এলিমেন্ট অর্থাৎ এই আর্লি ম্যারেজের কারণে অনেক শারীরিক এবং মানসিক সমস্যা দেখা যায় এবং এইট কারণে কী হয় মেয়েদের যে ফিজিক্যালি এবং মেন্টালি তারা সিক হয়ে যায়। তো দেখো এখানে আমাদের কী করতে হবে এখন আমাদের নিচে কিছু কোশ্চেন দেওয়া আছে। হোয়াট আর দ্য প্রাইমারি ফ্যাক্টর অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ তারপরে হোয়াট আর দ্য প্রবলেমস অফ আর্লি ম্যারেজ অ্যান্ড হাউ ডাজ আর্লি ম্যারেজ এফেক্ট মেন্টাল অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং অফ ইয়াং গার্লস হাউ টু স্টপ আর্লি ম্যারেজ অর্থাৎ আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে এবং এই প্যারাগ্রাফে আমাদের এই সকল কোশ্চেনগুলো কী থাকতে হবে অন্তর্ভুক্ত থাকতে হবে। তো চলো আমরা দেখে নেই এই প্যারাগ্রাফটা আমরা কীভাবে করতে পারি। এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। তো আমাদের প্যারাগ্রাফের নাম কী হবে দ্য কজ অ্যান্ড ইফেক্ট অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ। ঠিক আছে আমরা প্রথমে কী লিখব আর্লি ম্যারেজ ইজ এ সিরিয়াস প্রবলেম ইন বাংলাদেশ অর্থাৎ এই যে আর্লি ম্যারেজটা আছে এগুলো কিন্তু বাংলাদেশের জন্য একটা কী প্রবলেম একটা কিন্তু একটা সিরিয়াস প্রবলেম। ঠিক আছে ইট হ্যাপেন্স হোয়েন গার্লস গেট ম্যারিড বিফোর দে আর 18 ইয়ার্স অল্ড অর্থাৎ এটা কখন হয় যখন তারা 18 বছর আগে তাদের বিয়ে হয়ে যায়। ম্যানি ফ্যাক্টর্স কজ আর্লি ম্যারেজ অর্থাৎ আর্লি ম্যারেজের অনেক কারণ আছে। ওয়ান রিজন ইজ পভার্টি মেন কারণটা হচ্ছে কি পভার্টি বা দারিদ্রতা ফ্যামিলিস
মেমারি অফ দেয়ার ডটার্স টু গেট এ ডাউরি অর টু রিডিউস দেয়ার ফাইন্যান্সিয়াল বার্ডেন। অর্থাৎ অনেক পরিবার কী করে, তাদের যে যে বোঝা অর্থাৎ কোনো সদাকে তারা বোঝা হিসেবে গণ্য করে এবং তাদের যে অর্থ কষ্টের কারণে তারা তাদের মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়। অ্যান্ড দ্য রিজন ইন কালচারাল ট্রেডিশন, অর্থাৎ এই কালচার ট্রেডিশনের কারণে অনেকে বিয়ে দিয়ে দেয়। ইন সাম কমিউনিটিস, কিছু কিছু এরিয়ায় ইট ইজ কনসিডার্ড ইম্পর্টেন্ট ফর গার্লস টু বি ম্যারিড বিফোর দে বিকাম সেক্সুয়ালি অ্যাক্টিভ। অর্থাৎ তাদেরকে কী বলা হয়, তারা যেন আগে আগেই তাদেরকে বিয়ে দেওয়া হয়, এটা তাদের একটা প্রথা থাকে। আর্লি ম্যারিজ হ্যাজ মেনি হার্মফুল ইফেক্ট অন গার্লস, অর্থাৎ আর্লি ম্যারিডের অনেক কী রয়েছে, হার্মফুল ইফেক্ট রয়েছে। আর্লি ম্যারিজ হ্যাজ হার্মফুল ইফেক্ট অন গার্লস। তারপরে ইট ক্যান লিড টু হেলথ প্রবলেম ইনক্লুডিং কমপ্লিকেশন ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, অর্থাৎ তাদের যে বাচ্চা জন্মদানের সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে এই আর্লি ম্যারিজের কারণে। তারপরে ইট ক্যান অলসো ইভেন গার্লস ফ্রম গেটিং অ্যান এডুকেশন অ্যান্ড ফাইন্ডিং গুড জব, অর্থাৎ কারণে তারা যথাযথ শিক্ষা পায় না এবং ভালো একটা জবও পায় না। তারপর আর্লি ম্যারিজ ক্যান অলসো হ্যাভ নেগেটিভ ইফেক্ট অন ফ্যামিলিস অ্যান্ড কমিউনিটিস, অর্থাৎ আর্লি ম্যারিজের কারণে এবং পরিবার এবং যে সমাজেরও কিন্তু একটা ক্ষতিকর প্রভাব আমরা দেখতে পাই। তো এই ছিল আমাদের যে ইম্প্যাক্ট অফ আর্লি ম্যারিজ নিয়ে একটা প্যারাগ্রাফ। তো আমরা এইভাবেই মূলত এই প্যারাগ্রাফটা লেখার চেষ্টা করব। তো তোমরা যদি চাও যে অন্যরকমভাবে একটা প্যারাগ্রাফ দেখতে, তাহলে আমি সেটাও দেখাতে পারি। তো তোমরা যদি একটা প্যারাগ্রাফ দেখতে চাও, তোমরা যে এই প্যারাগ্রাফটাও দিতে পারো। এখানে কি লেখা আছে, আর্লি ম্যারিজ ইন বাংলাদেশ ইজ এ ডিপলি রুটেড সোশ্যাল ইস্যু উইথ ফার রিচিং কনসিকোয়েন্স, অর্থাৎ আর্লি ম্যারিজটা বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা সমস্যা, যেটা কিন্তু অনেক ভয়াবহ একটা পরিণাম রয়েছে। পোভার্টি, ল্যাক অফ এডুকেশন, কালচারাল নর্মস অ্যান্ড রিলিজিয়াস বিলিফস আর অ্যামং দ্য প্রাইমারি ফ্যাক্টরস ড্রাইভিং দিস প্র্যাকটিস, অর্থাৎ যে আমাদের যে এডুকেশন, ল্যাক অফ এডুকেশন, তারপর পোভার্টি, এই প্রবলেমগুলোর কারণে আমাদের আর্লি ম্যারিজটা মূলত হয়ে থাকে। তারপরে এখানে কী বলা হয়েছে, আর্লি ম্যারিজ অফেন লিডস টু লিমিটেড এডুকেশনাল অপরচুনিটিস, অর্থাৎ আর্লি ম্যারিজটা যে আছে এটা কী হয়, যে মানুষের যে শিক্ষা গ্রহণ করার অপরচুনিটিটা কমে যায়। তারপরে ইনক্রিজ ডোমেস্টিক ভায়োলেন্স, মানুষের বিভিন্ন ভায়োলেন্স বেড়ে যায় মেয়েদের উপরে। তারপরে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু হেলথ কেয়ার, এবং তাদের হেলথ কেয়ারের ক্ষেত্রেও একটা মারাত্মক সমস্যা দেখা যায়। দ্য মেন্টাল অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং অফ ইয়াং গার্লস ইজ সিগনিফিকেন্টলি ইম্প্যাক্টেড, অর্থাৎ তাদের যে মেন্টাল এবং যে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়। অ্যাজ দে আর ফোর্স টু শোল্ডার টেরার রেসপন্সিবিলিটি অ্যাজ এ টিনেজারস, অর্থাৎ তাদের কাঁধে কি একটা ভারী দায়িত্ব তুলে দেওয়া হয়, লিডিং টু অ্যাংজাইটি, তাদের হতাশা বৃদ্ধি পায়, ডিপ্রেশনের শিকার হয় তারা, অ্যান্ড এ সেন্স অফ আইসোলেশন, এবং তাদের কি মনে মনে তারা কি থাকে, একাকিত বোধ করতে থাকে। টু অ্যাড্রেস দিস ইস্যু, এই ইস্যুটাকে অ্যাড্রেস করার জন্য ইট ইজ ইম্পারেটিভ টু প্রমোট এডুকেশন, এডুকেশনটা প্রমোট করা অনেক গুরুত্বপূর্ণ, স্পেশালি ফর গার্লস, অর্থাৎ বিশেষত মেয়েদের জন্য। তারপরে ইমপ্লিমেন্টেড স্টিকার ল অ্যাগেনস্ট চাইল্ড ম্যারিজ, অর্থাৎ আমাদের আরও যে কঠিন ধরো ল এমপ্লাই করা উচিত চাইল্ড ম্যারিজের ক্ষেত্রে, অ্যান্ড রেস অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য হার্মফুল কনসিকোয়েন্স অফ দিস প্র্যাকটিস, এবং আমাদের কী করা উচিত, সচেতনতা তৈরি করা উচিত। অ্যাডিশনালি ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অ্যান্ড সোশ্যাল চেঞ্জ আর ক্রুশিয়াল টু ব্রেক দ্য সাইকেল অফ আর্লি ম্যারিজ, অর্থাৎ আমাদের যে ইকোনমিক ডেভেলপমেন্ট আছে এবং যে সোশ্যাল চেঞ্জগুলো আছে সেগুলো ব্রেক করা ক্ষেত্রে কী হয়, সেগুলো অনেকাংশে ব্রেক হয়ে যায় এই চাইল্ড ম্যারিজের কারণে, ঠিক আছে। তো এবং আমরা যদি কী করি, ইকোনমিক যদি আমরা কী করতে পারি, এম্পাওয়ারমেন্ট করতে পারি, অর্থাৎ আমরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই, তাহলে আমরা কিন্তু চাইল্ড ম্যারিজটাকে কী করতে পারি, বন্ধ করতে পারি, তো এভাবেও দিতে পারো। তো আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো।